নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি মাছের মাথা মাশকলাইয়ের ডাল। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো মাশকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, ডালটা একটু বেশি নেবেন, কারণ এই ডালটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে। বন্ধুরা, এই গরমে কিন্তু ভাত খেতে একেবারেই ভালো লাগে না, তবে বন্ধুরা এই ধরনের তরকারিগুলো যদি হয় তাহলে কিন্তু এই গরমেও অনেক ভাত খাওয়া যায়। এরপরে এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা মাছের মাথা। মাছের মাথাটা বন্ধুরা আমি ভাজা করে নিয়েছি। আর পারফেক্ট রান্নাবান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর বন্ধুরা, আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো জল। জলটা বন্ধুরা একটু বেশিই দেবেন, 2-3টা সিটি দিয়ে বন্ধুরা ডালটাকে সেদ্ধ করে নেবেন, যাতে করে বন্ধুরা ডালটা একেবারে গলে না যায়। ডালটা যাতে বন্ধুরা এই যে এরকম গোটা গোটা থাকে। ডালটা সেদ্ধ তো হবে, কিন্তু গলবে না। এই যে দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর ডালটা কিন্তু গোটা গোটা আছে। আর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবেন না বন্ধুরা, এই ডালটা এরকমই গোটা গোটা থাকবে। এখন বন্ধুরা আমি ডালটা সম্বার দেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বন্ধুরা ফোড়নে অল্প একটু জিরা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন বন্ধুরা আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা বন্ধুরা আর একটু ভেজে নিচ্ছি। মাছের মাথাটা বন্ধুরা আমি হালকা করে ভেজে রেখেছিলাম, তো তার জন্য আর একটু ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ লাগবে, তো তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো। এখন বন্ধুরা আমি এই যে ডালটা দিয়ে দিচ্ছি, জিরা, কাঁচা লঙ্কা। ডালটা বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, এই ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, যাতে করে ডালটা এরকম গোটা গোটা থাকে। ডালটা সেদ্ধ তো হবে, কিন্তু গলবে না, কারণ বন্ধুরা এই ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ডালটা পিছলা হয়ে যায়, খেতে ভালো লাগে না। যে কোনো ডালই বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে, যাতে করে ডালটা একটু গোটা গোটা থাকে। তো বন্ধুরা, এখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা কষানো আমার হয়ে গেছে। ডালের ঘনত্বটা কিরকম রাখবেন সেই পরিমাণ বুঝেই বন্ধুরা ডালে জলটা দেবেন, কারণ বন্ধুরা ডালটা তো সেদ্ধ হয়েই গেছে। ডালটা একটু ফুটলেই নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমরা নামিয়ে নেব। আর বন্ধুরা, এই ডালটা কিন্তু একদম মসুর ডালের মতো পাতলা করে ফেলবেন না, কারণ এই ডালটা পাতলা হলে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা সেই পরিমাণ বুঝেই ডালে জলটা দেবেন, যাতে করে ডালটা একটু ঘন হয়। বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের ডালের রেসিপি দিয়েছি, নিরামিষ আমিষ ডালের রেসিপি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে ডালের রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ডালে একটু লবণ লাগবে, তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা, ডালটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডালে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি বন্ধুরা ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে ডালটা আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু বন্ধুরা আর বেশিক্ষণ ফোটাবো না, একটু কিছুক্ষণ রেখেই ডালটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই গরমে কি ধরনের সবজি রান্না করলে ভাত খাওয়ার রুচি হবে, খেতে ভালো লাগবে, সেই সব রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সামনে আরও দেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এই দেখুন বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে, ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে। বন্ধুরা, ডালটা এরকম হলে খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে এই ডালটা ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এমনই সুন্দর সুন্দর রান্নাবান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান যে ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।